আসসালামু আলাইকুম। এগ্রিকালচার কনভারসেশন কৃষি আলাপন গ্রুপে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব মরিচ গাছ থেকে মরিচ সংগ্রহ করে কীভাবে চারা তৈরি করা হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি পাকা মরিচগুলোকে সংগ্রহ করব। খেয়াল রাখতে হবে মরিচগুলো যেন পরিপূর্ণ পক্ক হয়। কাঁচা বা আধা পাকা মরিচ থেকে চারা হয় না। সতর্কতা সহিত মরিচ সংগ্রহ করতে হবে, না হলে মরিচ গাছের ডাল ভেঙে যাবে। আমার মরিচ সংগ্রহ হয়ে গেছে। আমি মরিচগুলোকে একটি পাত্রে রাখব। পাকা মরিচগুলোকে অবশ্যই কড়া রোদে শুকাতে হবে। মরিচগুলো পরিপূর্ণ শুকিয়ে গেছে, আমরা মরিচের বিচিগুলোকে সংগ্রহ করব। বিচি সংগ্রহ হয়ে গেছে। এবার দুই ভাগ মাটি ও এক ভাগ পচা গোবর একসাথে মিশিয়ে একটি পাত্রে নিয়ে নেব। এরপর বীজগুলোকে ফাঁকা ফাঁকা করে পাত্রে ঢেলে দেব। এরপর বীজগুলোকে মাটি দিয়ে ঢেকে দেব। মাটি দিয়ে বীজগুলো ঢাকা হয়ে গেলে আমরা তাতে পানি দিয়ে দেব। পানি এমন দেব যেন বীজগুলো উঠে না আসে। পানি রাখাতে বীজগুলো উঠে আসলে তাতে মাটি দিয়ে ঢেকে দেব। এরপর ছায়া ও হালকা রোদ পায় এমন স্থানে রেখে দেব। কয়েকদিন পর বিচিগুলো থেকে অঙ্কুর গজিয়েছে। 7 দিন পর অঙ্কুরগুলো বেশ বড় হয়ে গেছে। আমরা এখন একটা নিড়ানি দিয়ে অঙ্কুরগুলো তুলব। মাটি নরম করেও এটা আমরা তুলতে পারি। চারার পলি ব্যাগে 4টা ফুটো করে নেব, যাতে অতিরিক্ত পানি বের হয়ে যায়। 2 ভাগ মাটি ও 1 ভাগ গোবর নেব পলি ব্যাগের চারা রোপণ করার জন্য। মাটি ভর্তি চারার পলি ব্যাগে কাটি দিয়ে গর্ত করে নেব। পলি ব্যাগের গর্তে চারার 1/4 ভাগ মাটির নিচে রাখব। চারাটিকে বেশি পুঁতলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে। পলি ব্যাগে ঠিক এইভাবে চারাগুলোকে রোপণ করতে হয়। 17 দিন পর দেখুন চারাটি বেশ বড় হয়েছে। অনেকগুলোর মধ্যে একটি মাত্র চারা দেখাচ্ছি আমি। 1 মাস পর দেখুন আমার চারাটি অনেক বড় হয়ে গেছে। এখন এই চারাটি টবে বা মাটিতে রোপণ করার উপযুক্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।